এতিয়াও যদি কংগ্রেসে আমার কোনো আলোচনা বিলোচনা নকি প্রক্ষেপ করার সিদ্ধান্ত অটল থাকে তাদের আমিও বিকল্প চিন্তা করবই লোক মায় অহংকারী শব্দটো নক কিন্তু মাতব্বরি এটা চলিছে সকল বাকি দলবিলাক কোনো গুরুত্ব আরোপ এটা মাতব্বরি চলাইছে এই মাতব্বরিটের ফলত ঐক্য তো বিনষ্ট হয়েছে কংগ্রেসে কি চিন্তা ভাবনা করেছে কংগ্রেসে হয়তো ভাবিছে তেওঁলোক বৃহৎ সং শক্তিবান হয়ে উঠিছে অকলেই পারি বিজেপি পৰাজিত কৰিবলৈ দেখা যাওঁ তেতিয়াহ'লে বাই ইলেকশ্যনতে প্ৰমাণ হৈ যাব চব এতিয়া কংগ্ৰেছে যিহেতু এককভাৱে তেওঁলোকে পাঁচটা সমষ্টিতে খেলাম বুলি কৈছে স্বাভাৱিকতে এতিয়া সমস্যাটো হৈছে তেওঁলোকে ঐক্য মঞ্চক তেওঁলোকে বিশ্বাসত ল'ব খোজা নাই আমাৰ লগত কোনো আলোচনা বিলোচনা কৰা নাই এতিয়ালৈকে আমি সিদ্ধান্ত যোৱা নাই কিন্তু আমাৰো তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলে সমষ্টি দুই এটাত খেলিম বুলি কৈছে বিহালীত চি পি আই এম এল দলে খেলিম বুলি কৈছে বঙ্গাইগাঁও আমার দলের কর্মী সকলেও বিট দাবি উত্থাপন করেছে যে সিট লাগে কিন্তু আমি এতিয়ালৈকে ঐক্যর স্বার্থতে সিদ্ধান্ত লওয়া নাই কিন্তু কংগ্রেসে যদি আকর্গজভাবে এককভাবে নির্বাচন খেলিব খুঁজে তত নিশ্চিতভাবে আমি বিকল্প চিন্তা লগা হব প্রার্থীর কথা কথাটো অহাই নাই এটা আমি খেলিম নিখেলিম এই কথাটোতে আমি এতালেক সিদ্ধান্ত মূলত লওয়া নাই কিন্তু আমার তৃণমূলেরপরা হেঁচা আছে বঙাইগাঁও সমিত আমি খেলিব লাগে এই হেঁচাটা আছে আর এই হেঁচাটের উপর আমি এটা বিচার বিবেচনা করে আসলো আমি আশা করিছিল যে কংগ্রেসে সকল বিরোধী পক্ষ রাজনৈতিক দলবিলক মাতব আলোচনা বিলোচনা করব করলে কংগ্রেসে যদি আলোচনা বিলোচনা মূর্ণে পাঁচটা সমষ্টিতে খেলে আমার কবলগা না আমি পূর্ণত সহায় করলেন কিন্তু কংগ্রেসে তো আমার কোনো কনফিডেন্সতে লওয়া নাই এককভাবে সিদ্ধান্ত এককভাৱে যেটা সিদ্ধান্ত লৈছে আমিও বিচার করবো রাজ্যের দলে তদ্রুপভাবে কথা কৈছে যে তেওঁলোকেও এতিয়া সকলো সমষ্টিত খেলাৰ কথা হৈছে আমি সকলো সমষ্টিৰ কথা খেলাৰ কথা কোৱা নাই কিন্তু বঙাইগাঁৱত আমাৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলে যথেষ্ট পৰিমাণে আমাক হেঁচা দিছে খেলিব লাগে কিন্তু আমি কৈছোঁ যে ঐক্যৰ স্বাৰ্থত আমি বিজেপিক পৰাজিত কৰাহে মূল আমাৰ উদ্দেশ্য আৰু সেই মূল উদ্দেশ্যত আমি এতিয়াও আঁতৰ আছোঁ সেই মূল উদ্দেশ্যৰ পৰা আমি আঁতৰি আহিব খোজা নাই কিন্তু কংগ্ৰেছে যদি আমাক উপেক্ষা কৰে কংগ্ৰেছে যদি আমাৰ লগত কোনো ডিছকাশ্যন নকৰাকৈ কেণ্ডিডেট দিয়ে তো নিশ্চিতভাবে আমিও এটা বিকল্প চিন্তা করবলে বাধ্য হো নিশ্চিতভাবে কংগ্রেসে অকলে অকলে সিদ্ধান্ত ললে পাঁচটা সিটত খেলিব পার্লামেন্টত আমি বহুতবার বহিছি বহু কথা বতরা হয়েছে তারপরও বরপেটাত ক্যান্ডিডেট দি পেলায় আমার প্রতি একটা অনাস্থা আনিছে হিটক আমি ভুল বলে আর তার সিটু সহজে আজি অগপদলে জয়লাভ করেছে সেই কথা আমি দোহারিছ কিন্তু তেলোকে আকৌ বাই ইলেকশ্যনৰ ক্ষেত্ৰতো তেওঁলোকে এককভাৱে সিদ্ধান্ত লৈছে তেতিয়াতো আলোচনা বিলোচনা হৈছিল এইবাৰ আলোচনা বিলোচনা পৰ্যন্ত নকৰিলে নকৰি এককভাৱে কংগ্ৰেছে খেলাৰ যিটো সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত আমি সঠিক নহয় বুলি কৈছোঁ এতিয়া কৈছে অখিল গগৈয়ো কৈছে কিন্তু এতিয়াও যদি কংগ্ৰেছে আমাৰ লগত কোনো আলোচনা বিলোচনা নকৰাকৈ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ সিদ্ধান্ত অটল থাকে তেতিয়াহ'লে আমিও বিকল্প চিন্তা কৰিবই লাগিব দিব দিবা আমি অখিলের কথা পাতি ঐক্য তো না থাকব বিক্ষ্য তো কংগ্রেসই বিচরা নাই কারণ বিরোধী ঐক্য বিচাৰিলে তো বিৰোধীৰ সমর্থন বিচারিলে হন আলোচনা বিলোচনালে গলহ হতে কংগ্রেস কংগ্রেসে তো আলোচনা বিলোচনা যাওয়া নাই যা নাই যেটা এককভাবেই ঘোষণা করেছে কোনো হব বা সমর্থন বিচরাও নাই এই ছাব্বিশের কথা বেড়ে ছাব্বিশত কি পরিস্থিতি হয় সেই দেখা যাব কিন্তু কংগ্রেসে যদি এই ধরনের আগবাড়ে ছাব্বিশ সম্ভব নহব আমি বিরোধী পক্ষেরপা কংগ্রেসেহে অকলশরিয়া করার চেষ্টা করে আছে কিন্তু আমিতো করা নাই বা কংগ্রেসে একমাত্র পার্টি ইয়াতে এতে এটা রাইজর দল আছে জাতীয় পরিষদ আছে সিপিএম আছে সিপিআই আছে সিপিআই এল আছে ফরওয়ার্ড ব্লক আছে আজি অজিত ভূয়ার দল আছে জাতীয় মঞ্চ তে এই সকল দল আমি আছো আমি এটাও তো আমার মধ্যে ঐক্য বিনষ্ট হওয়া নাই তো কংগ্ৰেছেহে বিরোধ করে আছে কংগ্রেসে আকভাবে নির্বাচন খেলিবলৈ গৈ পেলায় এই বিরোধ কৰিছে এটা মই সেইটো নকওঁ এক অকলশৰীয়া কৰা কথা ভাবিছেনে নাই অকল অখিল গগৈৰ লগত আলোচনা কৰা নাই সেইটো কথাটো নহয় আমাৰ লগতোতো আলোচনা বিলোচনা কৰা নাই তেওঁলোকে বিৰোধী পক্ষৰ কোনো সমৰ্থনেই বিচৰা নাই সমৰ্থন বিচাৰিলেতো আমাক বহি আলোচনা কৰিব লাগিলহেতেন কিন্তু মই অহংকাৰী শব্দটো নকওঁ কিন্তু তেওঁলোকৰ মাতৱ্বৰি এটা চলিছে তেওঁলোকে সকলো বাকী বা দলবিলাকক কোনো গুৰুত্ব আৰোপ নকৰাকৈ এটা মাতৱ্বৰি চলাইছে সেই মাতৱৰিটোৰ ফলত ঐক্য বিনষ্ট হয়েছে নিশ্চিতভাবে যদি অকলে খেলার সিদ্ধান্ত লয় তাতে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা কর্ত পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআইএমএলএ বিহালি সিট তো খেলিম বলে দৃঢ়মত প্রকাশ করেছে যদি করে বিনষ্ট হব আর বিজেপি লাভবানিত হব যে কথা আমি কোনো মধ্যে বিচরা না বিজেপিক লাভবানিত করার কথা আমি বিচরা না মূল মূল আমার এজেণ্ডা অনলি টু ডিফিক বিজেপি আমার মূল এজেণ্ডা এই মূল এজেন্ডাটক আগবাই নিয়ার ক্ষেত্রে বৃহত্তম দল হিসাবে কংগ্রেসে ইতিবাচক ভূমিকা লোক লাগিছিল এটা ইতিবাচক ভূমিকা নলয় আমার কোনো ডিসকাশন একক এককভাবে যেতে প্রার্থী ঘোষণা করার কথা কোটে কেটা সিটত খেলিম বলে তাহলে এই কথাটা তো মানি লব নি কংগ্রেসে কি চিন্তা ভাবনা কৰিছে কংগ্রেসে হয়তো ভাবি বৃহৎ শক্তিবান হয়ে উঠিছে অকলেই বিজেপি পরাজিত করবলে দেখা যাক বাই ইলেকশনতে প্রমাণ হয়ে যাব সব কথা গৌরব গগৈ যথেষ্ট পজিটিভ গৌরব গগৈ এই ধরনের বতৰা কোয়া নাই পরঞ্চময় শুনা শুনামতে গৌরব গগৈ আলোচনার কথাই কৈছে যদি আলোচনা হয়তো ভাল এটাও সময় আছে সবই সবর কথা গম পায় আমি বিজেপি কি আলোচনা করেছে কি সিদ্ধান্ত লোকে আমি গম আমি পাঁও এই মুখ্যমন্ত্রী কই থাকে পকর পকর করে মুখ্যমন্ত্রী তো অতি বল্কি হ্যাঁ অতি বলকি বহু বলকি এই বলকি মানুষ তো কই আছে কিন্তু কোন দলে কোন দলের কথা না নাজানে এটা নেটওয়ার্ক থাকে জানা যায় জানা যায় এই বিজেপি কি করে আছে বিজেপির ভিতর কি হয়েছে তো বিজেপির একপাল সিনিয়র মেম্বার বিজেপি পরিত্যাগ করার কারণে প্রায় হাজু হয়েছে এই কথা বতর আমি নাজানো নাকি কি বিরোধ আমি নাজানো নাকি আমি জানো কিন্তু বেলেগর দলৰ ভিতৰ চরার কথা মূৰ ঘমায় রাজনীতি কৰাটো মই সঠিক রাজনীতি বলে নিজৰ নিজের দলের নিজের অবস্থানেরপরাই ৰাজনীতিটো কৰিব লাগে কোন দলে কি ভাবিছে কি স্ট্রেটেজি হিচাপে হিসাবে তার খবর রাখায় রাখে পলিটিক্যাল তাকে মূলধন করে লৈ পেলায় আগবাড়ি যাতে আৰু হিমন্ত বিশ্ব শর্ায় উদ্দেশ্য প্রণোদিতভাবেই তো যে কংগ্রেসের বই সব কথা জানো যে কংগ্রেস মানুষে ভর্তি হয়ে আছে গো যেটা ভর্তি হয়ে আছে তো গেছেই আরও কোনো হয়তো যাব পাৰে কিন্তু দলক এটা রক্ষা করলব এটাতো ওলটা খর মারিছে তো ওলতা খর যেটা মারিছে তো নিজৰ দুর্গ কেন রক্ষা করে আমিও চাই আস বিরোধী ঐক্যবদ্ধ হওয়ায় প্রয়োজন কারণ বিজেপির বিরুদ্ধে এই বৃহৎ শক্তি আর যথেষ্ট ক্ষতিকারক শক্তি বিজেপি সাম্প্রদায়িক শক্তি এই শক্তির বিরুদ্ধে সকলো গণতান্ত্ৰিক ধৰ্ম নিৰপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হৈ নিৰ্বাচনত নামিব লাগে সি বাই ইলেকশ্যন হওক সি পঞ্চায়ত ইলেকশ্যন হওক বা সি বিধানসভাৰ নিৰ্বাচ নিৰ্বাচনে হওক বা লোকসভাৰ নিৰ্বাচনে হওক এতিয়া বাই ইলেকশ্যনত পাঁচটা চিটত আমি বিজেপিক পাইছোঁ ঐক্যবদ্ধভাৱে যুঁজি চাওঁ তেতিয়াহ'লে হয়তো অলপ ফলাফল ভাল হ'ব পাৰে আৰু যদি ঐক্যবদ্ধভাৱে নুযুঁজে কংগ্ৰেছে যদি ভাবিছে অকলেই পাৰিব তেতিয়াহ'লেতো কংগ্ৰেছৰ চিন্তা সেইটো আমাৰ চিন্তা নহয় আমি আমাই জনাত অকলে পৰা না যাব আর যদি আমিও কেন্ডিডেট দি দিওঁ সকলে তো বিরোধী পক্ষ উপায় নাই এটা যদি কথাই পাতে কোনো ধরনের গুরুত্ব আরোপ নকরে কংগ্রেসে আমার সমর্থনও নিবিচার তো আমি নিজের সব ভূমিকা লবই লাগিব এটা রাজনৈতিক দলে তার অস্তিত্বৰ কারণে ভোট কিমান পাওঁ দহ হাজারে পাওঁ লাগে বাৰ হাজারে পাওঁ লাগে পাঁচ হাজারে পাওঁ সেইটো আমার কাৰণে ডাঙৰ কথা নহয় কিন্তু আমার নিজৰ অস্তিত্ব তো রক্ষা লাগিব আমাৰ তো আমি সন্তুষ্ট লাগিব অকল কংগ্রেসে কংগ্ৰেছৰ কৰ্মীসকলৰ কথা শুনিয়ে সব কব কৰিব তে আমি কি কৰিম আমাৰ কৰ্মীসকলৰ কথা আমি শুনিব নালাগিব নেকি আমিতো শুনিব লাগিব শুনিব লাগিব যেতিয়া আমি সেই হিচাপে সিদ্ধান্ত